नमस्कार, বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব খারকন পাতা বাটা। চলুন দেখা যাক কিভাবে আমি খারকন পাতা বাটাটা তৈরি করি। এই জায়গায় দু হাঁটি খারকন পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর ভালো করে কুচিয়ে নিচ্ছি। লাগবে আমার দুটো শুকনো লঙ্কা, আর 10 কোয়ার মতো রসুন, আর লাগবে 4-5টা কাঁচা লঙ্কা, কালো জিরে, স্বাদ মতো নুন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষার তেল। সর্ষার তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 8-10 কোয়ার মতো রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করা ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি রাখা খারকন পাতাগুলো। ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, খারকন পাতায় একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে খেতে। এইবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 7 মতো নুন, আর দিয়ে দেবো 4-5 খানা কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়েছে, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু খারকন পাতা কমে এসেছে। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নেব। এরপর কিন্তু বেটে নেওয়ার পালা। শিল নোড়াতে আমি বেটে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু মিক্সার জারও পেস্ট করে নিতে পারেন। এবার শিল নোড়াতে আমি বেটে নিচ্ছি, একদম মিহি করে বাটতে হবে। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্ধর্ষ লাগবে খেতে। গায়ে যদি ব্যথা থাকে ব্যথা বিষও কমে যায়। এই রান্নাটা করে খাবেন, যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা কতটাই স্বাদ। বাটা হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 পাতিলেবুর রস। অনেক সময় কিন্তু খারকন পাতা গলা ধরে, এই পাতিলেবুর রসটা দেওয়ার পর আর কোনো ভয় থাকে না। এই পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে একটু খারকন পাতা বাটাটা মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।